ভোটকে উপেক্ষা করে হিংসা কবলিত এলাকায় শুভেন্দু অধিকারী যাচ্ছেন না কেন, প্রশ্ন তুলেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাল্টা জবাবে নওশাদকেই দায়ী করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গেই শনিবার নওশাদ বলেন, শুভেন্দু গুটিয়ে আছেন কেন, উনি বিজেপির বিধায়ক ঠিকই, তবে একসঙ্গে বিরোধী দলনেতাও বটে, ওকে আরও দায়িত্ব নিতে হবে। শুভেন্দু নওশাদ আঁতাত আছে বলে বারবার খোঁচা দিয়েছে তৃণমূল। কুণাল ঘোষেদের দাবি, নওশাদকে টাকা পয়সা দিয়েও সাহায্য করেন বিরোধী দলনেতা, ফলে শনিবার নওশাদ যা বলেছেন আগামী দিনে তার ভিন্ন অর্থ খোঁজাও শুরু হতে পারে বলে অনেকেই মনে করছেন। শুভেন্দু বলেছিলেন, ভাঙড়ে যেতে আমি রাজি, তার আগে নওশাদকে বলতে হবে নো ভোট টু মমতা, ভাঙড়ে যাওয়ার দরজা খুলে দিতে হবে। বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন নওশাদ তো ভুল বুঝিয়েছেন তার দলের কর্মীদের, বলেছেন বিজেপি সাম্প্রদায়িক। পাল্টা জবাবে এদিন নওশাদ বলেন, শুভেন্দুকে বিজেপি নেতার থেকেও বেশি বিরোধী নেতা হিসেবে মনে করি আমি, তার কাজ সারা রাজ্যে যেখানে সংবিধান লঙ্ঘিত হচ্ছে, মানুষের অধিকার ভূলণ্ডিত হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, সেখানে গিয়ে দাঁড়ানো, শুধু ভাঙড় ক্যানিং আমতা নয়, গোটা রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে হবে শুভেন্দুকে। নওশাদ আরো বলেন, রাস্তা খুলে দেওয়ার আমি কে, সে তো খোলাই আছে, উনি শুধু বিজেপির হয়ে কথা বলবেন এটা তো চলতে পারে না, ওকে সারা রাজ্যের মানুষের হয়ে কথা বলতে হবে। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ এবং যারা তৃণমূলের অত্যাচারী অতিষ্ঠ তাদের হয়ে কথা বলতে হবে। নওশাদ শিবিরের মতে ছোট ভাইজান কুঁয়োর ব্যাঙ নন, সময় বদলেছে, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরুর বিষয় নয়, তৃণমূলের হারমাদদের হাতে হিন্দুরাও আক্রান্ত, মুসলিমরাও আক্রান্ত, ভাঙড় থেকে মুর্শিদাবাদ সংখ্যালঘু জনভিত্তি আরাবুল থেকে হুমায়ুনদের হাতে আক্রান্ত, তাই কোনো একটি গোষ্ঠীর কথা ভাইজানও বলছেন না। নওশাদ বলেছেন, সমষ্টির সুরাহার কথা, তৃণমূলের সন্ত্রাসকে তামাম বিরোধী মিলে এক কাট্টা হয়ে রুখে দিতে হবে। নওশাদ এদিন আরও বলেন, আমি তো ডে ওয়ান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে আসছি, বিধানসভাতেও মমতাকে ভোট দিতে বারণ করেছি, মমতাকে ভোট দেওয়া বাংলার গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়।